कृतज्ञता प्रकाश करछि नगण्य एक अल्लाह पाकेर गोलाम अल्लाहर बंदा अल्लाहर हबीब हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम शरीयतेर खादिम निजेके छोट एक खादिम मने करी एखाने जारा हाजिर होयेछि सकलेई আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে আলহামদুলিল্লাহ বলে আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এর স্নেহদন্য দোয়ার প্রত্যাশী আমরা আল্লামা ফজলুল সাহেব কিবলার মুরিদিন মুহিব্বিন পাশাপাশি আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এর খিদমাতগুলার অন্যতম খিদমাত অনেক খলিফা বৃন্দ রেখে গেছেন আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের মধ্যে খুব নিকটতম খলিফা আল্লামা বালাউটি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমি ওনাকে কম হলেও অত্যন্ত কাছ থেকে দেখেছি আমার কাছে মনে হয়েছে আউলিয়ে কেরামের মধ্যে যারা আবেদ ছিলেন ফজলুল সাহেব কিবলার এই মকবুল খাদিম খলিফা তিনি আবেদ ছিলেন তিনি উস্তাদুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলার কাছে যাওয়ার পরে যখন অনেকে তাবিজের জন্য যেতেন কোনো এরকম কোনো দরকার পড়ত তখন সাহেব কিবলার নিজে পাঠিয়ে দিতেন বলতেন যাও আমার সৈয়দ উমরের কাছে চলে যাও সেই মহান ওলী ঈসা আলাইহিস সালাম মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যেহেতু দুই একটা কথা বলবো দুই চার পাঁচ মিনিট হলেও সংক্ষিপ্ত কথা হলো আমরা ফজলুল সাহেব কিবলার মুরিদিন মুহিব্বিন যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যে আহলে সুন্নাত ওয়াল জামাত যে তরিকা রাস্তা পথ মত আমাদেরকে দেখিয়ে গেছেন সাহেব কিবলা ফুলতলি সেই রাস্তায় আমরা অটল থাকতে চাই কি চাই না সকলে আরো উচ্চ আওয়াজে বলতে হবে চাই কি চাই না আমরা ফুলতলি সাহেব কিবলা যে রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন মদিনাওয়ালার পথ সেই রাস্তায় আমরা অটল আছি কিয়ামত পর্যন্ত আমরা থাকতে চাই এজন্য
এজন্যে আমাদেরকে খিদমত করতে হবে, কাজ করতে হবে। সম্মানিত হাজরিনে কেরাম, বেরাদরানে ইসলাম, বেরাদরানে তরিকত, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রেখে গেছেন আউলাদগণ, বালাউটি সাহেব রেখে গেছেন আউলাদগণ, আরো খলিফা বৃন্দ রয়েছেন, ওনারা আউলাদগণ রেখে গেছেন, আমাদেরকে ওনারা তালিম তরবিয়ত দিয়ে থাকেন। বিশেষ করে আল্লামা বড় সাহেব কিবলা মুদাজিল্লুল আলী আমাদের মধ্যে আছেন, আল্লাহ যেন আল্লাহ পাকের ওলির মহান নেক হায়াত দরাজ করেন, আমিন। আমরা ফুলতলি সাহেব কিবলার আউলাদগণের যে কথাগুলো আমরা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আমি কি জন্য কথাটা বলছি, শুধু এই কথা আমার শুধু প্রশংসা করার উদ্দেশ্য নয়, একটি মাত্র উদ্দেশ্য, আমাদের এই বাংলাদেশে বর্তমানে আমরা বড় কঠিন অবস্থা পর্যবেক্ষণ করছি, দেখতে পাচ্ছি, মত পথের কোনো অভাব নেই। আপনারা জেনে থাকেন, জানবেন, এবং অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়াজ মাহফিল হয়, ঠিক কি না? এই ওয়াজ মাহফিল গুলোতে ওলামায়ে কেরাম বক্তব্য দিয়ে থাকেন, বিভিন্ন এলাকা থেকে আসেন, আসার পরে বয়ান দিয়ে থাকেন, ওনাদেরকে আমরা অনেক হাইলাইট করে আনি, হাইলাইট করে আনার পরে আমাদের মধ্যে বিভিন্ন ভাইরাস ঢুকিয়ে দিয়ে যায়, আমাদের মধ্যে বিভিন্ন ভাইরাস ঢুকিয়ে দিয়ে যায়, সেই ভাইরাসে আক্রান্ত হয়ে আমাদের ভাইয়েরা, আমাদের বাবারা, আমাদের চাচারা আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারাও ওনাদেরকে দাওয়াত দিয়ে এনে এইরকম এইরকম বলে গেলেন, এখন আমরা কোন দিকে যাব? সম্মানিত হাজরিনে কেরাম, এই জন্য বলেছি ফুলতলি সাহেব কিবলা আমাদেরকে যে রাস্তায় রেখে গেছেন সেই রাস্তার বিকল্প কোন রাস্তা আমরা অনুসরণ করতে রাজি না? বলেন আপনারা, এই বিশ্বাস কি আপনাদের আছে? আল্লামা ফুলতলি সাহেব কিবলা আমাদেরকে যে রাস্তায় রেখে গেছেন সেই রাস্তাই মদিনাওয়ালার রাস্তা, এটা কি আপনাদের বিশ্বাস আছে? যদি বিশ্বাস থেকে থাকে, বিশ্বাস যদি থেকে থাকে, তাহলে আমরা এই মত এবং এই পথের বিপরীতে যারা আছেন তাদের কথা আমরা শুনতে রাজি? আমরা রাজি নই, আমরা এক কথাই বলতে চাই যে আল্লামা ফুলতলি সাহেব কিবলা আমাদেরকে বালাকুট আমি যে কথাটা বলছিলাম, তাহলে আমরা কেমনে বাঁচবো তাদের হাত থেকে? একটাই পথ, একটাই পথ। আমি যেটা মনে করি, আপনারা কি মনে করবেন সেটা আমি জানার বিষয় নয়, আমি এটা বুঝিও না, আমি সহজ কথায় বলতে চাই। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর মুরিদিন মুহিব্বিন হিসেবে আমরা ফুলতলি, ঠিক কিনা বলেন? আমাদের পরিচয় কি, আমাদের পরিচয় কি? ফুলতলি। ফুলতলি সাহেব কিবলা যেখান থেকে খেলাফত পেয়েছেন বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, এই হিসাবে আমরা সিলসিলায় বদরপুরি, সিলসিলায় বদরপুরি, বদরপুর এসেছে জৈনপুর থেকে, এই হিসাবে আমরা সিলসিলায় জৈনপুরি, সব মিলে এক জায়গায় একত্রিত হয়েছি আমরা শহীদে পালাকোট সৈয়দ আহমদ শহীদ রায় বেরলভী রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত, ঠিক কিনা? এই পরিচয় আমাদের, এজন্য আমরা এখানে পীর সাহেব মৌকরা দরবারের পীর সাহেব রয়েছেন, এরপর পান্দাউকির পীর সাহেব রয়েছেন, আমরা সকলে এক পরিচয়, আমরা বালাকোটি। আমরা কারা? আমরা বালাকোটি। বালাকোট আমাদের জন্য কোনো বদনাম নয়, বালাকোট আমাদের ঐতিহ্য, বালাকোট আমাদের জন্য অহংকারের বিষয়, ঠিক কি না?
আলাইহি আলাইহির বিরুদ্ধে যাদের অবস্থান আমরা তাদের সাথে বলেন না আমরা তাদের সাথে আমরা তাদের সাথে নই শহীদে বালাকোট রহমাতুল্লাহি আলাইহিকে যারা ওয়াহাবি আকাইদ করে আমরা তাদের সাথে নই যারা শহীদে বালাকোট রহমাতুল্লাহি আলাইহিকে কাফির ফতোয়া দেয় তাদেরকে আমরা অবশ্যই মুসলমান মনে করি না ঠিক কি না বলেন কারণ মুসলমান মুসলমানকে কাফির ফতোয়া দিতে পারে হাজিরে কেরাম আমি বক্তব্য দিতে আসিনি শুধুমাত্র এই কথাটা যেহেতু আমাকে সুযোগ দেয়া হয়েছে এই কথাটাই আপনাদের সামনে বললাম ওলামায়ে কেরাম এখানে মৌজুদ রয়েছেন আপনারা জানেন কিছুদিন আগে যখন ওই ওনারা এক কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছিলেন সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি ওয়াহাবি এবং এই পাক ভারতে তিনি নাকি ওয়াহাবি ইজম আমদানি করেছেন কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছিলেন আমরা আমি আপনাদের পক্ষ থেকে কোটি টাকার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম ওনারা বলেছিলেন প্রথমে যে কোনো জায়গায় বসবেন আমরা বলেছি বারবার বলেছি আমরা রাজধানীতে বসব রাজধানীতে চলে আসেন ঢাকায় ওনারা আসতে রাজি হন নাই ওনারা বলেছেন যেখানে বক্তব্য দেয়া হয়েছে সেখানেই যেতে হবে আমাদের ঠেকা লাগে নাই তাদের বাড়িতে যাওয়ার এই জন্য আমরা তাদের বাড়িতে যাই নাই এখন পর্যন্ত আমরা আমাদের অবস্থানে একদম পরিপূর্ণ ইস্তেকামত রয়েছি আমরা যদি তারা যে কোনো সময়ে রাজধানীর যে কোনো জায়গায় আমাদেরকে সাথে বসতে রাজি হন আমরা বসতে রাজি রয়েছি আমরা ওয়াহাবি নই আমরা ওয়াহাবি নই আমরাই সুন্নি এই পাক ভারতে বালাকুটিরাই সুন্নি একমাত্র সুন্নি যারা বালাকুটিদের সাথে আছেন আমরা তাদের সাথে আছি আমরা তাদেরকে সম্মান করি সুতরাং সাবধানে কথা বলতে হবে আর আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি যারা সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সাথে ঐক্যমত পোষণ করেন নাই ফতোয়াবাজি করে ওনার বিরুদ্ধে তাদেরকে আপনারা আমদানি করবেন না রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি একটু হাত দেখান না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমরা আশা করি তাদেরকে বুঝতে পেরেছি জানতে পেরেছি এবছর আমরা প্রমাণ পাচ্ছি ওনারা আমাদের সিলেটে আসছেন না যেখানেই আসছেন আমরা জানিয়ে দিচ্ছি এবং জানার পরে চিনার পরে ওনাদেরকে ক্যান্সেল করা হচ্ছে আমাদের বালাকুটিদের মধ্যে হাজার 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 ওলামায়ে কেরাম আছেন বক্তা রয়েছেন ওয়াইজিন রয়েছেন আউলিয়ায়ে কেরাম রয়েছেন সুতরাং তাদেরকে আমরা এখানে এনে হাইলাইট করতে হবে না তাদের বক্তব্য শুনতে হবে না আমরা আমাদের আকাবীরগণকে অনুসরণ করব আল্লামা ফুলতলি সাহেব কিবলা যেদিকে আমরাও সাহেব জাদাগণ যেদিকে আমরাও আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুজুরগণ দোয়া করবেন আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর বয়ান শুনছিলাম হযরত মাওলানা আসাদুল্লাহ আমিন জগন্নাথপুরী সাহেবের কাছ থেকে